খুব শীঘ্রই উত্তরবঙ্গ কেন্দ্রীয় শাসিত অঞ্চল গড়ে উঠবে এই বার্তাই দিলেন জীবন সিংহ ভিডিও কলের মাধ্যমে ব্লক কমিটির গঠন করার সভাতে আজ রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাগডোগরা ধুমডাঙ্গি স্কুল ময়দানে কান্তাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের ব্লক কমিটি গঠন করতে এক সভার ডাক দেওয়া হয়েছিল সেই সভাতে জীবন সিংহের ভিডিও বার্তা শোনানো হয় এই সভায় আহত সবাইকে এই সরাসরি ভিডিও কলের মাধ্যমে সংগঠনের সদস্যদের জানিয়ে দেওয়া হয় খুব শীঘ্রই উত্তরবঙ্গ কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠন হবে জীবন সিংহের নেতৃত্বে সেই কারণে দ্রুত সংগঠন বৃদ্ধির বার্তা দেন জীবন সিংহ এই বিষয়ে কমিটির সদস্যরা জানায় আজকে এসডিসি এর ব্লক কমিটি গঠন করা হলে তেত্রিশ জন সদস্য নিয়ে ব্লক কমিটির গঠন সভাতে উপস্থিত ছিলেন অজিত রায় হাসিবুল মোহাম্মদ মনোরঞ্জন রায় বিমল রায় স্বাধীন রায় সহ আরও অনেকে রাজগঞ্জ ব্লক কমিটির তেত্রিশ জনের কমিটিতে সভাপতি সম্পাদক ও কোষাধ্যক্ষ করা হয় যথাক্রমে নরেশ রায় রঞ্জিত রায় ইতিলাল রায় সবার শেষে জীবন সিংহের ভিডিও বার্তা শুনে সকল সদস্যরা উদ্ভুক্ত হয় জীবন সিং একমাত্র মাটির জাতির নেতা জীবন সিং এর নেতৃত্বে ব্যাপক হলে আমার সারাবাসী বর্তমানে মানি ডাঙ্গরিয়া জীবন সিং এর নেতৃত্বে ব্যাপক সারাবাসী বর্তমানে জনগণ মানে যে জায়গা যেমন সেই জায়গায় জনগণ মানে জীবন সিংহ নিয়ে কিন্তু আলোচনা চলে যাবে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আশা আমার আশাবাদী যে মানে কেন্দ্রশাসিত অঞ্চল হবে এবং মানুষের উৎসাহ যে আমার এতদিন দেশ স্বাধীন হওয়ার পর একটা আলোর মুখ দেখা পাচ্ছি যে আমরা বাংলা থেকে মানে সচল বঞ্চিত মুক্তি পাওয়ার ধরেছি এই আশায় কিন্তু জনগণ কিন্তু ব্যাপক হারে সারা দিবার ধরেছি একমাত্র এখানে মাটির জাতি নেতা জীবন নেতৃত্বে আমরা কিন্তু সারা আর এই যে মানে বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কথা দিয়া যে কথা না রাখে আমরা আন্দোলনে যাইতে বাধ্য হম সেদিন এই ভারত সরকার বা পশ্চিম বাংলার সরকার বুঝিবার পারবেই এই সাদা মানুষ আর চরম জায়গা যে পৌঁছিবে এটা কিন্তু সেদিনে বুঝিবার পারিবে এই বাংলার সরকার এই মমতা বানার্জি বারবার কথা বাংলাকে ভাগ করতে দিব না তুমি মমতা বানি প্রশ্ন করবার চাও তাহলে কুজি বিহারে মাটি ইতিহাস আর পড়ে দেখো দেশ স্বাধীন হওয়ার পর তিন বছর কুজবে বিহার দিনে ছিল আমরা কিন্তু গ শ্রেণীর রাজ্য চুক্তিতে আমার ভারত সঙ্গে যুক্ত হয়েছি আজ গ শ্রেণীর এই গ শ্রেণীর রাজ্যের আমার কুঠে মমতা বানার্জি আর হোত বোন নাই হয় আমাক আর শাসন করবার চাই কারণ এই মাটিখানা শোষণ সাধন করিছে কংগ্রেস পরিশেষ সিপিএম বর্তমানে মমতা বানার্জি আমরা দীক্ষার জানাই যে আমার বিরুদ্ধে আমার জাতির মুক্তির বিরুদ্ধে যে সমস্ত দল আমার বিরুদ্ধে করিবে তার ধিক্ষার জানাই তার আমার ধিক্ষার জানাবো এই মাটি থেকে উৎখাত করি আমার গঙ্গার আজকে আমাদের এই কমিটি টোটাল তেত্রিশ জনকে নিয়ে গঠিত হলো তার মধ্যে যে মেন পদে যারা আছেন ওনার নাম আমি ঘোষণা করতেছি সভাপতি পদে আছে নরেশ রায় উপসভাপতি হচ্ছে রবি রায় সেক্রেটারি রঞ্জিত রায় সেক্রেটারি কার্তিক রায় প্রচার মারিয়া ফরিদ রায় ফরিদ মোহাম্মদ আর সপ্রচার মারিয়া হচ্ছে বিশু রায় আর হচ্ছে ভান্ডানি যেটা হচ্ছে অর্থ দপ্তর ইতিলাল রায় স ভান্ডানি হচ্ছে সাইরুল মোহাম্মদ সদস্য এরকম আরও কয়েকজন আছে টোটাল এরকম বত্রিশ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হলো